2018 সালে সিনিয়র ডিভিশন লীগ খেতাব জয়ী লাল বাহাদুর ব্যায়ামাগার এবছর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল গঠন করে মাঠে নেমেছেন। রাখাল শিল্ড নকআউট প্রতিযোগিতায় আশানুরূপ সাফল্য না পেলেও লীগ দারুণভাবে শুরু করেছে লাল বাহাদুর। লীগে লাল বাহাদুর ব্যায়ামাগার 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। লাল বাহাদুর 4 ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে টাউন ক্লাবের বিরুদ্ধে 3-0 গোলে জয়লাভ করে। এই ম্যাচে লিগে এবং ক্লাবের হয়ে প্রথম হ্যাট্রিক করেন দলের নির্ভরযোগ্য ফুটবলার উত্তম রায়। লিগের দ্বিতীয় ম্যাচেও উত্তম রায়ের পায়ের জাদুর সুবাদে বীরেন্দ্র ক্লাবকে 6-0 গোলের ব্যবধানে পরাজিত করে লাল বাহাদুর। এই ম্যাচে উত্তম রায় হ্যাট্রিক সহ 4টি গোল করেন। লিগে নিজেদের তৃতীয় ম্যাচে এগিয়ে চলো সংখ্যের কাছে 1-0 গোলের ব্যবধানে পরাজিত হলেও চতুর্থ ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে 2-2 গোলে ড্র করে ম্যাচ থেকে 1 পয়েন্ট সংগ্রহ করে নেয়। সুপার লিগে যাওয়ার জন্য লাল বাহাদুর ক্লাবের সামনে রয়েছে 4টি ম্যাচ, আর এই 4টি ম্যাচেই জয়ের লক্ষ্যকে সামনে রেখে কোচ সুজিত ঘোষের তত্ত্বাবধানে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছে দলের ফুটবলাররা। এক সাক্ষাৎকারে সুজিত ঘোষ বলেন, সুপার লিগে জায়গা করা প্রবল সম্ভাবনা রয়েছে লাল বাহাদুর ক্লাবের কাছে। ইতিমধ্যে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে সুপারে যাওয়ার দৌড়ে রয়েছে দলটি। যদিও আমাদের সামনে আরও 4টি ম্যাচ রয়েছে, শক্তির দিক দিয়ে 4টি দল থেকে অনেকটা এগিয়ে রয়েছে লাল বাহাদুর ব্যায়ামাগার। 4 ম্যাচে 7 পয়েন্ট আর বাকি আছে 4টি ম্যাচ। তো 4টি ম্যাচের কাল 19 তারিখে ত্রিবেণী সংঘ, আর তারপরে আছে আমাদের জুয়েল অ্যাসোসিয়েশন, ফ্রেন্ডস ইউনিয়ন আর ফরওয়ার্ড ক্লাব। আশা করি এখান থেকে আমরা মানে আমাদের যতটা মানে পয়েন্ট নিয়ে সুপার লিগে যাওয়ার মানে সম্ভাবনা রয়েছে, আমরা আশা করি সেই পয়েন্ট নিয়ে আমরা সুপার লিগে যাবো আর কি। উত্তম রায় নেই এটা বিষয় না, বিষয় হচ্ছে উত্তম রায় আমার যে যেসব প্লেয়ার আছে উত্তম রায় ছাড়াও যে আমার যে যারা আছে আর কি, তারাও মানে যা খেলেছে বিগত ম্যাচগুলোতে আমার আশা করি আমরা জয় দিয়েই মানে বাকি যে ম্যাচগুলো আছে জয় দিয়েই আমরা শেষ করব। সুপার লিগে যাওয়া কতটা নিশ্চিত বলে আপনি মনে করেন? সুপার লিগে যাওয়ার সম্ভাবনা তো রয়েছে, কারণ আমাদের যে ম্যাচগুলো আমরা খেলেছি তার মধ্যে একমাত্র প্রতিটা ম্যাচই ভালো খেলেছি। ভালো খেলার পরে হয়তো সামান্য কিছু ভুলে, ডিফেন্সের ভুলে হয়তো আমরা পয়েন্ট লস করেছি, কিন্তু তার মানে এই না যে টিমটা যে সুপার লিগে যাওয়ার মতো না। সুপার লিগে যাওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ম্যাচ যেগুলো আছে এগুলোর থেকে আরামসে চলে যাবে। 19 সেপ্টেম্বর ত্রিবেণী সংঘের বিরুদ্ধে লিগে নিজেদের 5ম ম্যাচে খেলতে নামবে লাল বাহাদুর। সেই ম্যাচে জয় ছাড়া বিকল্প দেখছেন না কোচ সুজিত ঘোষ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউ।